এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন বাজে সকাল 10টা, আর তোমরা টাইটেল পড়ে অলরেডি বুঝেই গেছো যে আজকে কি। দাঁড়াও এক সেকেন্ড, একটু এটা আটকে নিই। তো আজকে হচ্ছে আমার যে বেস্ট ফ্রেন্ড আছে সুমনা, তোমরা তাকে খুব বেশি ব্লগে হয়তো দেখো নি, কারণ সত্যি বলতে ও খুব একটা বেশি ব্লগ ব্লগে আসে না। তো ওর বিয়ে সামনেই, সামনে বলতে আর বেশি দিন বাকি নেই, 4-5 দিন এরকম বাকি। তো যাই হোক, ওর 26 তারিখে বিয়ে, তো ওই জন্য আজকে ওকে আইবুড়ো ভাত দেবো। দেওয়ার কথা ছিল আগের সপ্তাহে, কিন্তু আগের সপ্তাহে আমার হয়নি। তো যাই হোক, আজকে দেবো, আর রাতে দেবো, দুপুরবেলা দেবো না, কারণ দুপুরবেলা যেহেতু বাবাই দা, মানে ওর যে বর, দুজনকেই একসাথে দিচ্ছে। এবার ওর বাবাই দা হচ্ছে কাজে যাবে, তো অসুবিধা হয়ে যাবে, আসতে পারবে না, ওই জন্য রাত্রিবেলা দেবো। তো এখন যেরকম বললাম 10টা বাজে, প্রকাশ কাজে চলে গেছে, আর আমি এখানে দেখো ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি সুজি। সকালের ব্রেকফাস্ট অনেকটাই নিয়েছে, আমি জানি না এতটা খেতে পারবো কিনা। আর দুপুরেও সত্যি বলতে সেরকম কিছু রান্নাবান্না করার নেই, ডাল আলু ভাজাই ভাবছি করবো, কারণ রাতে অনেক কিছু রান্না করতে হবে, সেগুলোরও তৈরি করতে হবে, সব কিছু আমি রেডি করে রাখবো। কাকি আসবে আমাকে হেল্প করতে, সন্ধ্যের পরে আসবে মেবি। যাই হোক, আর প্রকাশ যেরকম বললাম কাজে চলে গেছে, দেখিও কতক্ষণে আসে। ও থাকলে না আমার একটু সুবিধা হয়, মানে একটু টুকটাক কাজ আছে, যেমন ফ্যানটা একটু পরিষ্কার করব, মানে ফ্যানটা তো চলছে না এখন, তো একটু ধুলোবালি হয়ে গেছে, ওটাকে একটু ক্লিন করতে হবে, আর আমি হাত পাই না প্রকাশ ছাড়া, আমার হবে না। দেখি ও কতক্ষণে আসে, আর তোমাদের সাথে আমি কিছুক্ষণ পরে কথা বলবো, বিকজ এখন সেরকমভাবে আমার কিছুই করার নেই, শুয়ে শুয়ে জাস্ট ভিডিও এডিট করবো। একটা ভিডিও আছে সরস্বতী পুজোর মেকআপ লুক, সেটা আমি জানি না এই ভিডিওটার আগে যাবে না এই ভিডিওটার পরে, যাই তোমরা দেখতে পাবে। তো এই হচ্ছে ব্যাপার, চলো আপাতত ব্রেকফাস্ট করি, তোমাদের সাথে পরে কথা। এখন বেজে গেছে বিকেল 4টে, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো প্রকাশ চলে এসেছি, এসে আমরা লাঞ্চ করে নিয়েছি, আর দেখো এই যে এই দরজাটা না খোলেও না, এরকমভাবেই আর কি এমনি করা রয়েছে। তো এই জায়গাটা দেখতে বাজে লাগে বলে একটা পর্দা লাগিয়ে দিচ্ছে প্রকাশ এখানে। গুড ইভিনিং, এখন বাজছে বিকেল 5:30, আর আমি একটু ফ্রেশ হতে গেছিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, একটু ভালোভাবে মাথাটাতে আসলাম, সকালবেলা একটু কোনো রকমের মাথা আছড়েছিলাম, আর মানে তারপর তো সেরকম কিছু কাজ ছিল না, শুয়ে বসেই ছিলাম, টুকটাক একটু ভিডিওর কাজ করছিলাম, তারপর মাঝে কাকি এসেছিলো, কাকির একটুখানি একটা ভিডিওরই কাজ ছিল। বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, কাকিও একটা চ্যানেল খুলেছে, কাকির চ্যানেলে সমস্ত রান্নার রেসিপি, তারপরে থালি, এরকম ধরনের বিভিন্ন ভিডিও আসে। তো অবশ্যই আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কাকির চ্যানেলটাকেও চেক করতে পারো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জানোই তোমরা আমি তোমাদেরকে আগেও বলেছি আমার কাকি খুব ভালো রান্না করে, তো আমি কাকে অনেকদিন ধরেই বলছিলাম কাকি ভিডিও করো, চ্যানেল খোলো, তো কাকির অতটা ইন্টারেস্ট ছিল না, বলছিল না না না। তারপরে কাকিকে সেদিনকে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে দিয়েছি, কাকি না আসলে ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট ছিল না, তো খুলে দিয়েছি, কাকি অনেকের মানে ভিডিও দেখেছে, বেশ সুন্দর লাগছে, কাকি বলছে আমিও তো এরকম রান্না করি, আচ্ছা হ্যাঁ তো ছাড়ো তুমি। তো ইনস্টাগ্রামে ফার্স্টে একটু টুকটাক ছাড়া স্টার্ট করেছিল, তারপর বলো তাহলে ইউটিউবেও ছাড়ি, বললাম হ্যাঁ, তারপর আমি চ্যানেল খুলে দিয়েছি, ইনস্টাগ্রামেও ফলো করে দিও যদি ভালো লাগে, আর ইউটিউবেও সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, যেরকম বললাম প্রকাশ অনেক কাজ করেছে, দেখো এদিকে বিছনা চাদরটা চেঞ্জ করেছে, ওইদিকে পর্দাটা লাগালো, ওইদিকটা খুব বিচ্ছিরি লাগে পর্দাটা না লাগালে, মানে এই দরজাটাই না আমাদের ঘরে সবচেয়ে বিচ্ছিরি, মানে আমাদের ঘরে এই ঘরটার মধ্যে মেন যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে হচ্ছে ওই ওয়াইফাইয়ের যে তারটা যায়, মানে কেবেলের যে তারটা যায় ওটা একটু দেখতে বাজে লাগে, আর এই দরজাটা, বাট এটা তো আমাদের কিছু করার নেই, যেহেতু অবভিয়াসলি রেন্টে থাকি একটুখানি অ্যাডজাস্ট করতেই হবে, সেই জন্য আমি এখানটা পর্দাটা লাগিয়ে দিলাম, যাতে কিনা এ পাশটায় খেতে দিলে পিছনটা দেখতে ভালো লাগে, কারণ অবভিয়াসলি ওরা ফটোটাও তুলবে। যাই হোক, আমার এখন রান্নাবান্না কিন্তু কিছু হয়নি, আর আমি এখনও কিছুই সেভাবে রেডি করিনি, শুধু চাল মগজটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা বাড়তে হবে, সমস্ত মশলাপাতি এখন বাড়বো, কাটাকাটি সব কিছু করে রাখবো, তারপর কাকি আসবে 7:30-7:30 পর আসবে আমাকে একটু হেল্প করতে, কাকি গেছে এখন একটু কাজে। আমি তোমাদেরকে আগেও বলেছি কাকি পার্লারের কাজ করে, তো বাড়িতেও লোক আসে কখনো কখনো, কিছু কিছু মানে খুব চেনা জানা হলে সেরকম হলে কাকি তাদের বাড়িতে গিয়েও করে আসে, তো ওই আজকে সেখানেই যাবে, সাজাতে যাবে না ফেসিয়াল করতে যাবে বোধহয়, চলেও গেছে এতক্ষণে। যাই হোক, চলো অনেকক্ষণ বকবক করলাম, এবার আমি কাজের দিকে যাই, বিকজ না হলে এবার অনেকটা দেরি হয়ে যাবে, কারণ 5:30 অলরেডি বেজে গেছে, আর কত দেরি করেই বা খেয়ে দেবো বলে, এবার এত কিছু রান্নাবান্না সব কিছু হতেও তো টাইম লাগবে, গ্যাস তো মানে ওভেন তো দুটোই রয়েছে না, তো না করলে না তাড়াতাড়ি তারপরে আর টাইমে খেতে দিতে পারবো না। আর আজকে তার মধ্যে মনে হয় খুশিও আসবে, বলছিল ওর একটু দরকার আছে, এদিকে আসবে, দেখে কী করে জানি না কী করবে, তাই জন্য কী বলতো ওর সাথে একটু কথা বলতে হবে, তাই কাজটা একটু আগিয়ে রাখলে না সুবিধা হবে। চলো যাই আপাতত ওইদিকে। এই যে এদিকে খুশি চলে এসছে, আর গোপালও রয়েছে এই যে এখানটায়,
ওকে দেখা যাচ্ছে না, তোমরা তো আমাদের কাজল পরে এসেছিস, আমাকে দেখাবে না, কি সুন্দর একটা হাসি। হ্যাঁ হ্যাঁ বলছিলাম আমাকে দেখাবে না, আমাকে দেখাবে না। আর কাকিও চলে এসেছে, কাকি ওদিকে এসে মোটামুটি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে। আমি বাটাবাড়িটা করছিলাম, আমার দেরি হয়ে গেছে, সেটারই ভয় পাচ্ছিলাম, সেটাই হলো। যাই হোক, এখন কাকি ওদিকে করছে, খুশির আসলো বলে আমি একটুখানি ঘরে আসলাম যে একটু কথা বলি, তারপর আবার যাবো কাজের দিকে। তুই এরকম করে গেছিস কিনা মুখটা, কী ভাবছিস? যেরকম বললাম যে কাকি চলে এসছে আর রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, রান্নাবান্না এখনও সেরকমভাবে কিছুই হয়নি, সবে মাছটাতে হাত দিচ্ছে, ডাল হয়ে গেছে, তাই না? শুধু ডাল ছাড়া এখনো অবধি কিছু হয়নি। চাটনিটা আগে করে রাখতে পারতো, হ্যাঁ করিনি, তাহলে মাছটা করো। আর দিকে প্রকাশ গেছে এখন ভাইকে আনতে আর দুটো একটা জিনিস ঠাম্মা বাড়ি থেকে নিয়ে আসতে, আর কাকি এদিকে মাছটা করছে, খুশিরা এসছে। খুশিরা যেরকম দেখালাম না ঘরে আছে, ওরা বসে আছে, আমি আসলে একটু ওদের সাথেও কথা বলছি, আবার এদিকেও আছে, কাকি একা একা নালে করতে হচ্ছে গাইকে, করো আমি একটুখানি আসছি ওই করতে। আরে দেখো রে কি সিরিয়াসই, এ কি হিরো। আর এদিকে দেখো একজন বসে, তুই এসছিস কেন, তোকে কে নিমন্ত্রণ করলো? আমি আর ওটা দেখি তোর হাতে কি দে দেখি, লুকিয়ে লুকিয়ে ফোন ঘাটছিলিস কাকি? দেখো আমার কাজ করছে না, লুকিয়ে লুকিয়ে ফোন ঘাটছিল, তোর ফোন কোথায়? বেজে গেছে এখন 8টা, আর এই মুহূর্তে ঘরে কেউ নেই, খুশিরাও বাড়ি চলে গেছে, ভাইকে নিয়ে প্রকাশ একটু বেরালো, আর ওইদিকে কাকি রান্না করছে, আমি এখানে এসে বসলাম। আর চোখ মুখের অবস্থা কিছু খারাপ, পেঁয়াজ কাটছিলাম তো চোখ থেকে জল বেরাচ্ছিল, ওই জন্য বারবার নাক টানছি, আর চোখটাও জ্বালা করছে প্রচণ্ড। যাই হোক এইদিকে ভাই আর প্রকাশ মিলে দেখো এখানে কলা পাতা এনে রেখেছে, কলা পাতাটা কি বাজে এনেছে, আমি এটাকে কী করে কাটবো কী করবো বুঝতে পারছি না, কলা পাতাটা হবে নাকি কে জানে, এরপর তো এনে তো রেখেছে কলা পাতা। আসলে কি বলতো, দুপুরবেলা ভুলে গেছিল প্রকাশ কলা পাতার কথা, তো কাজেও গেছিলো, বিকেল এসছে, মানে এই 4:30 নাগাদ এসছে বাড়িতে, আর কাকিও ভুলে গেছিলো যে কলা পাতাটা কেটে রাখতে হবে, ওই জন্য রাত্রিবেলা এখন কোথায় পাবে, একটা গাছ পেয়েছে বাড়ি, আমাদের বাড়িতেই ছিল, বাড়ির সামনেই, ঠামা বাড়ির সামনে, ওখান থেকে যেই পাতাটা চোখের সামনে পেয়েছে অন্ধকারে সেটাই কেটে নিয়ে চলে এসছে, ওই জন্য দেখছি কীরকম পাতাটা, ভালো না একদম। যাই হোক চলো, আর সমস্ত রান্না হয়ে গেলে তারপর তোমাদেরকে একেবারে মেনুটা বলবো, যখন দেবো তখন দেখতেও পাবে যদিও, আজ যাই হোক চলো আপাতত ওইদিকে যাই। ওদিকে রান্নাবান্না তো অলমোস্ট হয়ে এসছে, এখনও কিছু কিছু বাকি আছে দুটো একটা জিনিস, আর প্রকাশ অতক্ষণে মাঝে এসেছিল আর আমাদেরকে দিয়ে গেছে সোয়াবিনের চবা মাকার কাইকে, এবার হাফ আমার খাওয়া হয়ে গেছে। এ দেখো এখানে একজন রাগ করে বসে আছে, কি কালো, অনেক বেশি কালো লাগছে তোকে, এদিকে আস, রাগ করেছিস কেন গোল? বাজে কি বলেছি প্রকাশ, তুমি বলো প্রকাশ, আমি বাজে ওকে কি বলেছি? জেল খাটাবো বলছো ওকে, ঠাকুমা কিছু বলে জেল খাটাবো না, তুই আমার ঠাকুমা যদি কিছু আমি ওকে ছেড়ে দেবো? আমি তো ইচ্ছে করে করিনি, উনি তো আমার হাত দিয়ে হাত দিয়ে করছে। আর তারপর তুই আমাকে কালকে তরকারিও দিসনি, রুটিও দিসনি, আজকে তুই আমাদের বাড়িতেও এসেছিস খেতে, সেটাও তো বল। আমার হাঁটুতে ব্যথা, ওই জন্য কালকে দিসনি আর আজকে এসেছিস খেতে, সে একটুও লজ্জা নেই, একটুও না, একটুও নেই, আজকে তো হাঁটুতে ব্যথা লেগেছে, তাই জন্য এসছিস, মানে ব্যথাটা আমাদের বাড়িতে খেলে ঠিক হয়ে যাবে? বেশি বড় হয়ে গেছে, এখন হাই স্কুল উঠে গেছে না, এখন অনেক বেশি স্টাইল শিখছে আস্তে আস্তে। হ্যাঁ আমাদেরকে আজকে আন্টি বলেছে তোমরা এখন না, তোমরা আগে হাই স্কুলে ছোট ছিলে, আর তোমরা আগে প্রাইমারি স্কুলে ছোট ছিলে, এখন তোমরা হাই স্কুলে উঠেছো, তোমরা এখন বড় হয়ে গেছো। সুমনার বাবাইদার এসেই একটা সিরিয়াস কনভারসেশনে ঢুকে, যেই আসে সেই সিরিয়াস, তখন খুশি আসে তখন খুশি, গোপাল আর বাহ সুন্দর, এটা কোথার থেকে কার থেকে আনলে প্রকাশ? দেখো কোথার থেকে, এখানেই মাববো প্রকাশ কোথার থেকে বেচারা আবার একটা কলা পাতা নিয়ে এসছে। আমার ক্যামেরাটা না একটুখানি ঘোলা ঘোলা দেখাচ্ছে কেন সব কিছু বুঝতে পারছি। বেজে গেছে অলমোস্ট 10টা, আর সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা বাকি আছে, কাকি ওদিকে করছে, আর সত্যি কাকি না আসলে আমার মাথা আজকে খারাপ হয়ে যেত। আর এদিকে দেখো সব সিরিয়াস কথাবার্তা চলছে, আর আমাকে সুমনা বলছে ড্রেসটা চেঞ্জ করে, এখন কি নাইটি পরে আছিস? ওর জন্য আমি বলছিলাম যে কি পরবো কি পরবো, কিন্তু এখন কিছু ও খুশি এসেছে আবার। তারপর যেটা বলছিলাম যে কি পরবো কি পরবো, আনলাম শাড়ি তো আর পরবোই না, আমার ইচ্ছে করছে না, তাই এই একটা সিম্পল কুর্তি পুরনো এই কুর্তিটা পরেছি। আর এদিকে খুশি গোপাল এসছে, গোপাল কই? হ্যাঁ আজকে একটু ঠান্ডাটা পড়েছে, আমি এই প্যান্টের সাথে এই কুর্তিটা কোনোরকম পরিনি, পরে এ করি কোনো কিছু,
কার চাদর জড়াবো? গরীব বাচ্চারা আর কুর্তি নাই, আমার ইচ্ছে করছে না আর। কিন্তু তুমি শুনে শাড়ি পরে আছে? আমি আমার শাড়ি পরবো না না, ওর আর কুর্তি নাই যায়। জামা চেঞ্জ করে আর আমি তোমাদের সাথে বেশি কথা বলতে পারিনি, কারণ এত দেরি হয়ে গেছে, সেরকমই রেডি হয়নি, শুধু লিপস্টিক ছাড়া আর মানে কিছু লাগাইওনি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। 11টা বাজে, যেরকম বললাম ওদের খিদেও পেয়ে গেছে, বাবা যাতে বলছে আমার গন্ধে খিদে পাচ্ছে, তাড়াতাড়ি করে খেয়ে দে। তো তাড়াতাড়ি ফটাফট করে সাজিয়ে খেয়ে দিই, কি দেখাচ্ছি তোমাদের কীরকম কী সাজিয়েছি দেখতেই পেয়েছো, যদিও এরকম সাজাচ্ছিলাম। এখন তোমাদেরকে পুরো লুকটা একটু দেখাচ্ছি আর সুমনাকেও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ও শুলটুল ছেড়ে একেবারে ছবি তোলার জন্য রেডি হয়ে বসেছে, ছবিই তুলছিল ওরা। এগুলো এই ফাঁকে তোমাদের সাথে একটু কথা বলে নিই, ওরা এখনও স্টার্ট করেনি। নাও তুলে নাও, তারপরে আমি দেখাবো। আইবুরবাদ স্পেশাল মেনুতে ছিল হচ্ছে প্লেন সাদা ভাত, বাসন্তী পোলাও, তিন রকম ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা। যেহেতু সুমনা খুব বেশি সবজি টবজি খায় না, সেই জন্য তিনটেই ভাজা দিয়েছি। তারপর টমেটো দিয়ে টক ডাল, ফুলকপির রোস্ট, সেটা হচ্ছে সর্ষে দিয়ে মাছ, চিকেন কষা। আজকে চিকেনটা কাকে একটু অন্যরকমভাবে করেছিল। তারপর হচ্ছে এটা টমেটোর চাটনি, পাঁপড়, মিষ্টি, আর তার সাথে স্যালাড তো ছিলই। তো এই ছিল আইবুড়ো ভাতের স্পেশাল মেনু। আর এরকমভাবে মাটির থালায় ওকে আইবুড়ো ভাত খাওয়ানোর ইচ্ছে ছিল, সেই জন্যই দিয়েছি, নয়তো এরপর থেকে আর মাটির থালায় দেবো না। বিকজ পরপর সেম অনেকেরই হয়ে গেল এরকম মাটির থালায়, মানে প্রকাশের জন্মদিনে দিয়েছিলাম, ভাইয়ের জন্মদিনেও ভাইকে দেওয়া হয়েছিল, দেন সুমনের আইবুড়ো ভাতেও। তো অনেক সেম সেম হয়ে যাচ্ছে, নেক্সট টাইম থেকে এবার একটু অন্যরকম কিছু ট্রাই করবো ভাবছি। বারোটা বাজতে যায় আর ওদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। প্রকাশ, আমি করতাম তো, তুমি ছেড়ে দাও না গো, ঝুড়িতে আগে তোলো। আর এদিকে দেখো আমার ভাই, এই যে ঘুমিয়ে পড়েছিল, অনেকক্ষণ ধরে বসেছিল, তারপর কোনোরকম খেয়েছে আর ঘুমিয়ে পড়েছে, তাই জন্য আর ওকে নিয়ে গেল না কাকে। আমি বললাম ছাড়ো, প্রকাশ বলো ছেড়ে দাও, এখানেই থাক, সকালবেলায় স্কুল আছে যেহেতু, তো 8টার মধ্যে বাড়িতে দিয়ে আসবে। এখন পুরো মুড়ি দিয়ে একদম গরম লাগবে, কিন্তু অতটা ঠান্ডা নেই, মুড়ি দিয়ে শুচ্ছে যেও। আর বিছানাটা একটু এলোমেলো আছে, বাবুকে এই সাইডটা ক্লিন করে শুয়ে দিয়েছি। আর এদিকটা ওকে ক্লিন করে শুয়ে দিয়েছি, এদিকে একটু মেস আছে, প্রকাশ ওদিকে অনেকটা কাজ করছে। ছেড়ে দাও না, তোমাকে বললাম তো তুমি ছেড়ে দাও, যাচ্ছি। আর কাকিও বাড়ি চলে যাবে, একবার ওদের সাথে চলে যাবে। বাজছে এখন 12:45, সত্যি বলতে এবার শরীর একদমই দিচ্ছে না, খুব ঘুম পেয়েছে, তার সাথে সাথে মাথাটাও যন্ত্রণা করছে। এদিকে প্রকাশ একটু টুকটাক কাজ করছে, ওকে বারণ করছি ছেড়ে দাও, কালকে সকালে করবো, কারণ এমনিই বেচারা অনেক কাজ করেছে, মোটামুটি সব কাজই কমপ্লিট, কালকে শুধু আমি বাসনগুলো মাজবো, কারণ বাসনগুলো আমি আর আজকে মাজতে ইচ্ছে করছে না। যেটুকু পেরেছিলাম মেজে রেখেছি, এই খাওয়ার পর যে বাসনগুলো বেরিয়েছে সেগুলোকে আর মাজিনি, ঘরটার ঝাড় দিলাম, মুছলাম, সব কিছু করে, মানে আর সত্যিই দিচ্ছে না শরীর। তারপর খাওয়া দাওয়া করার পর না আরও কাজ করা যায় না দেখবে। এদিকে প্রকাশে চলে এসেছে, বেচারা এখন সব মানে বিকেলে পর থেকে এভাবেই বসে আছে, এখনো ফ্রেশ জামা দুপুরের পর থেকে কন্টিনিউ এদিক ওদিক এদিক ওদিক করে যাচ্ছে, সত্যি তাই, গাড়ি নিয়ে এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার ঠাম্মা বাড়িতে, মানে 4-5 বার গেছে শুধুমাত্র, ঠাম্মা গেছি চারবার গেছি ওটাই তো বললাম, চারবার ঠাম্মা বাড়ি গেছে, তারপর দোকান গেলে কতবার, এ করতে করতে ও বেচারা অনেক খেটে যায়। কাকি তো করেইছে, কাকি তো সমস্ত রান্নাবান্নার দিক থেকে, সমস্ত রকম দেওয়া দেওয়া দিক থেকে। কাকি না থাকলে পারতে নাকি তুমি? কাকি না থাকলে আমি একা পারতাম না, এত তাড়াতাড়ি পারতাম না, অনেক টাইম লাগতো, টাইমটা অনেক বেশি লাগতো, কারণ আমি অনেকটা লেট করে ফেলেছিলাম। কাকি ফটাফট করে দিয়ে যায়, না হলে আমার এত মানে আরও দেরি হয়ে যেত, এমনি দেরি হয়ে গেছিলো আরও দেরি হয়ে যেত, বিশেষ করে লাস্টের দিকে ডেকোরেশন করতে গিয়ে সেরকম কিছুই করিনি ডেকোরেশন, ভাবছিলাম ওটা অন্য কিছু করবো, তারপর না কোনোরকম ফটফট করে দিই, তাতেও কত টাইম নষ্ট হয়ে গেছিলো বলো।
আর অবস্থা দেখুন মুখ চোখের ঘুমে একদম ইয়ে হয়ে গেছে, ঘুম যেরকম ঘুম পেয়েছে আর ওখানে একজন ঘুমাচ্ছে, দেখো মাথা যন্ত্রণা করছে আমার, আরাম করে একজন ঘুমাচ্ছে, কিছু জানেই না খবর। ওই ভালো আছে বলে, কোনো কাজ বাজ নেই, স্কুল যায়। ছোটবেলা আমাদের মনে হতো কি বড়রা কত ভালো আছে, এখন বড় হয়ে যাওয়ার পর মনে হয় ছোটরা কত ভালো আছে, কোনো কাজ নেই, স্কুল যায়, কালকে স্কুল আছে, তাই ঘুমিয়েও পড়েছে। যাই হোক, চলো এই ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এত রাতে প্রকাশ আমার পাশ থেকে উঠে গিয়ে দেখো মাথা আছড়াচ্ছে ওখানে। যাই হোক, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, নিচে কমেন্ট করে জানিও কীরকম লেগেছে তোমাদের। আর আমি যাই, এবার একটু ফ্রেশ হই। ফ্রেশ বলতে ড্রেস তো চেঞ্জ করেই নিয়েছি, শুধু একটু লিপস্টিক তুলবো, চোখে একটু কাজল দিয়েছিলাম ওটাকেও তুলবো, আর কি একটু ফেস ওয়াশ করবো, করে একটা নাইট ক্রিম মেখে জাস্ট ঘুম। মানে দেখো আমার চোখ থেকে বুঝতে পারছো আমি সত্যি আর পাচ্ছি না, অনেকদিন পর মানে এরকম একটা বীভৎস ঘুম পেলো আমার, তাই না? আমার বেসিক্যালি, তোমারও চোখের অবস্থা খারাপ, আমারও খুব ঘুম পেয়েছে, ঘুম পাবে বেসিক্যালি, নাহলে আমার না এরকম এত চোখের অবস্থা খারাপ হয় না, এত ঘুম পায় না আমার, আজকে যেন প্রচণ্ড, কালকে রাত জাগা না ওই কারণে। যাক চলো, টাটা, আজকের মতন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।